খালিদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এদিকে ডিএমপিকে চিঠি, আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করতে চায় বিএনপি। জানাবো সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলছেন যুবদল সভাপতি। আরও জানাবো শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির। এদিকে সালাউদ্দিনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো পাকিস্তান সরকার নির্বাচনে হারের আতঙ্কে রয়েছে বললেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া মুক্তির মেয়াদও 6 মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আজ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করবে সরকার। এদিকে গত 6 মার্চ পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের 24 তারিখ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন পরিবারের আবেদন পেলে তারা তা বিবেচনা করবেন। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে আসলেও এখনও তার কাছে উপস্থাপিত হয়নি বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ যেটা 6 মাস ছিল সেটা বাড়ানো হয়েছে কিনা, আবার বলা হচ্ছে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এ বিষয়ে আমি বলতে চাই, আমি জানতে পেরেছি শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার একটি আবেদন ফাইল করেছে। ফাইলটি আইন মন্ত্রণালয়ে এসেছে, আমার কাছে এখনো আসেনি। আমাদের মতামত দেওয়ার পর এটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। যে তথ্য বাড়ানো হয়েছে ও বিদেশে পাঠানোর টেলিভিশনে দেওয়া হয়েছে তা সর্বৈব অসত্য। খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার কাছে এখনও আবেদনটি আসেনি, এলে আমি নিষ্পত্তি করব। আমি যখন এটি নিষ্পত্তি করব আমি আপনাদের অবশ্যই জানাবো। এখনও আমি জানি না ফাইলের মধ্যে কি আছে। খালেদা জিয়া রাজনীতি করতে পারবে কিনা এ বিষয়ে আনিসুল হক বলেন, আমি এ ব্যাপারে একটা পরিষ্কার কথা বলতে চাই। আমি যেটা বলেছিলাম সেটা আইনের বইতে কি আছে আপনারা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কে ঠিক আর কে ভুল। আমি এটার ব্যাপারে আর কথা বলবো না। প্রথম দিন আমার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম ডেড ইস্যু, এটা আমার কাছে ডেড ইস্যু বলেন তিনি। যতটুকু জানা গেছে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এবার স্থায়ী জামিন চাওয়া হয়েছে। এই বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয় তখন 2টি শর্ত দেওয়া হয়। 2টি শর্তের মধ্যে রয়েছে তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয় তখন এই শর্তগুলো ছিল। ডিএমপিকে চিঠি, আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করতে চায় বিএনপি। আগামী 11 মার্চ রাজধানীর 2টি স্থানে মানববন্ধন করবে বিএনপি। আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই মানববন্ধন বিস্তৃত হবে। বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া এক চিঠিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপি। চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আবদুল্লাপুরের টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়ে বিমানবন্দর, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, আবুল হোটেল হয়ে মালিব্যাগ রেলগেট পর্যন্ত মানববন্ধনটি বিস্তৃত হবে। চিঠিতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত একই দিনে আরেকটি মানববন্ধন মালিব্যাগ রেলগেট থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত বিস্তৃত হবে। সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলছেন যুবদল সভাপতি। আগুন ঝরানো আন্দোলন সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, গ্রেপ্তার করে নির্যাতন করে আমাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না, বরং তা আরও স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। সে আগুন ঝরানো আন্দোলনে এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দিতে প্রস্তুত, সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না। টুকু বলেন, বিএনপির একজন নেতাকর্মী যতক্ষণ বাইরে আছেন, জীবিত আছেন, ততক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে। আমাদের শেষ কর্মী সে আন্দোলনের হাল ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এ সময় তিনি 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন। শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির। যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আগামী শনিবার সারা দেশের সব সাংগঠনিক মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। গঠন করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় টিম। এরই অংশ হিসাবে ওই দিন বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর পর্যন্ত মানববন্ধন হবে। এ বিষয়ে সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে সংগঠনটি। ঢাকা দক্ষিণে মানববন্ধনে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর উত্তরের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া সব মহানগর জেলার কর্মসূচিতেও কেন্দ্রীয় সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন। এই মানববন্ধন থেকে 18 মার্চ পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, শনিবার বেলা 11টা থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আবদুল্লাপুর বিমানবন্দর, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, আব্দুল হোটেল, মালিবাগ রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, পল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, শাপলা চত্বর, ইত্তেফাক, টিকাটুলি, যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন হবে। এতে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন হবে। জাতীয় নির্বাহী কমিটির সব নেতা নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি সফল করতে সমন্বয় করবেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সব নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ জেলা ও মহানগরে অংশগ্রহণ করবেন। সালাউদ্দিনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি। ভারতে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায় থেকে গত 1 মার্চ মেঘালয় রাজ্যের শিলংয়ের জজ আদালত সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেন। একই সঙ্গে তার দেশে ফিরতে কোনো বাধা নেই মর্মে আদেশ দেন আদালত। তাকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতেও আদেশে বলা হয়। 2015 সালের 10 মার্চ থেকে ঢাকা থেকে নিখোঁজ হন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করার সময় নিখোঁজের 63 দিন পর ওই বছরের 11 মে তাকে আটক করে সেখানকার পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। প্রায় 3.5 বছর মামলার কার্যক্রম চলার পর 2018 সালের 13 আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। ওই বছরের 26 অক্টোবর মামলার রায় দেন শিলং নিম্ন আদালত। রায় অবৈধ অনুপ্রবেশের দায় থেকে বেকসুর খালাস পান সালাউদ্দিন আহমেদ। কিন্তু ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় তিনি তার দেশে ফিরতে পারেননি। দীর্ঘ 4 বছর পর নিম্ন আদালতের ওই রায় বহাল রেখে সালাউদ্দিন আহমেদকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিলেন জজ আদালতের আপিল বিভাগ। সালাউদ্দিন আহমেদের নিখোঁজের আগে থেকে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চলছিল এবং অজ্ঞাত স্থান থেকে তিনি দলের মুখপাত্র হিসাবে ভিডিও বার্তা বিবৃতির মাধ্যমে উদ্গ্রীব বলে শিলং থেকে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ভারত সরকার যখন দেশে পাঠিয়ে দেবেন বা ব্যবস্থা নেবেন তখনই তিনি দেশে ফিরবেন। পাকিস্তান সরকার নির্বাচনে হারের আতঙ্কে রয়েছে বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন যে পাকিস্তান সরকার তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত মঙ্গলবার লাহোরে ইমরান খানের একটি নির্বাচনী সমাবেশের সময় পুলিশের অভিযান তার কয়েক ডজন সমর্থককে গ্রেফতার ও আহত হওয়ার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। জনসমাবেশে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করার জন্য পুলিশ তার সমর্থকদের উপর টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করার পরে পাঞ্জাব প্রদেশের রাজধানীতে শহরটিতে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের একটি সমাবেশ বন্ধ করে দেন। মঙ্গলবার তিনি আল জাজিরাকে বলেন, সরকার এবং তার সমর্থকরা নির্বাচন নিয়ে ভীত, কারণ গত 8 মাসে এখন পর্যন্ত 37টি উপনির্বাচনের মধ্যে আমার দল 30টিতে জয়লাভ করেছে। তারা আমাকে গ্রেফতার করতে চায় বা অযোগ্য ঘোষণা করতে চায়, কারণ তারা ভয় পায় যে আমার দলের পাকিস্তানের ইতিহাস অন্যতম জনপ্রিয়। তিনি লাহোরে তার বাসভবন থেকে বলেছিলেন, পিটিআই এর 30 এপ্রিল নির্ধারিত প্রাদেশিক নির্বাচনের প্রচার শুরু করার জন্য একটি সমাবেশ করার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু করার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানটি নিষিদ্ধ করেছিল বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু আজ সকালে হঠাৎ করে অনুমতি কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের ভারী বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে কাঁদানে গ্যাসের সেল এবং জল কামান দিয়ে আঘাত করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, ইমরান খান দাবি করেছেন যে তার দলীয় সমর্থক আলী বিলালকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। আল জাজিরা দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং পুলিশ এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল বিরোধী সমর্থকদের উপর পুলিশের দমনপীড়নকে অপ্রয়োজনীয় এবং নৃশংস বলে অভিহিত করেছেন। পিটিআই কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইসলামাবাদ থেকে গুল বলেন, এমন সব ইঙ্গিত রয়েছে যে ফেডারেল সরকার পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচনে বিলম্বিত করার চেষ্টা করছে। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী খাইবার পাখতুনখোয়াতেও 30 এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রদেশ দুইটিতে পাকিস্তানের মোট জনসংখ্যার 70% বসবাস করে। দুটি প্রদেশে ইমরান খানের দল পিটিআই ক্ষমতায় ছিল বলে অক্টোবরে নির্ধারিত পাকিস্তানের আগাম জাতীয় নির্বাচন জোরদার করার জন্য ইমরান খান দুই প্রদেশেই সরকার ভেঙে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।